السلام عليكم ورحمة الله وبركاته. আচ্ছা ভাই, একটা জিনিস জানতাম। হ্যাঁ বলেন। হ্যালো, বিষয়টা হ্যাঁ আছে বলেন। কোরআনের কত নম্বর সূরা আর কত নম্বর আয়াতে পৃথিবী থেকে সূর্যের দূরত্বটা লেখা আছে, এই বিষয়টা যদি কাইন্ডলি। এরকম তো কোনো কিছু লেখা আছে বলে আমি জানি না, এরকম কোনো কোরআনের আয়াত আমি পড়ি নাই, কিন্তু আপনার কোরআন নিয়ে এত আগ্রহ সেই জিনিসটার থেকে আপনাকে, যেহেতু আমি দেখতে পাচ্ছি যে আপনি হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু ধর্ম জি পড়ে জি এসেছেন, জি তো আপনি হিন্দু ধর্ম নিয়ে কি আপনার কোনো চিন্তা ভাবনা নাই? হ্যাঁ আছে আছে আপনার কথা তো শোনা যাচ্ছে না ভাই, আপনার আছে কথা ভাই কি আছে। জানি, আবার একটু বলেন। হ্যাঁ, হিন্দু বলেন ধর্ম তো, আমি নিয়েও দুর্গা আমার, পূজা যে আপনারা করেন, জি দুর্গা পূজা যে আপনারা করেন, এটা তো একটা মানে মানবসত্তার উৎসব নাকি? কেন, এখানে তো হত্যার কিছু নাই ভাই, কি কেন আছে আপনাদের হত্যার দেবী এখানে? দুর্গা, আপনার দেবী দুর্গা যে খুন করে নাই, খুনাখুনি করে, সেটাকে উৎসবে পরিণত করে, তাই না? খুনাখুনি যদি বলেন তাহলে সে তো দুর্জনকে, খারাপ মানুষকেই সে প্রতিহত করেছে। না না, এটা তো সব খুনিরাই বলে, হ্যাঁ সব খুনিরাই তো এই কথা বলতে পারে যে খারাপ ছিল জন্য আমি খুন করে আসছি। পৃথিবীর সমস্ত খুনিরাই একই কথা বলে যে ওরা খারাপ, এই জন্য ওদেরকে খুন করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন জার্মান নাৎসি বাহিনী যখন ইহুদিদের হত্যা করেছে, তখনও তারা একই কথা বলেছে যে ওরা খারাপ, এই জন্য খুন করছে। খুন করার জন্য তো এটা খুবই সস্তা একটা যুক্তি হলো। সবচেয়ে প্রবলেমের ব্যাপার হচ্ছে আপনাকে একটু মিউট করছি, আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, হ্যাঁ আপনাকে একটু মিউট করছি। সবচেয়ে প্রবলেমের ব্যাপার হচ্ছে, সবচেয়ে বীভৎস ব্যাপার হচ্ছে, আপনারা এই খুনের ঘটনাটাকে, একটা খুনের ঘটনাকে আপনারা উৎসবে পরিণত করছেন। আপনারা একটা খুন নিয়ে মানে আনন্দিত, খুনটাকে আপনারা উদযাপন করতেছেন, মানুষ হত্যাকে আপনারা উদযাপন করতেছেন, এইটা কেমন কথা ভাই? হ্যাঁ বলেন। ভাই এখানে খুন বলতে এখানে কাকে কে খুন করলো ভাই, যদি একটু বলতেন কাইন্ডলি। মহিষাসুরকে কে খুন করছিল? মহিষাসুরকে তো বধ করছিল দেবী দুর্গা। সেই জিনিসটা নিয়ে তো আপনারা উৎসব করেন, তাই না? হ্যাঁ, তাহলে কে খুন করছিল আপনি এটাই জানেন না এত বছর ধরে? না না, ভাই এক একটা জিনিসের এক একটা প্রেক্ষাপট আছে, একটা অর্থ আছে, মাহাত্ম এই তো আছে। প্রেক্ষাপটে প্রেক্ষাপটে চলে গেলেন আপনি তো, এখন ওই যে মুমিনদের মতো প্রেক্ষাপটে চলে গেলেন ভাই, প্রেক্ষাপট আছে, এইটা আছে, সেটা আছে, হ্যাঁ এটার পিছনে কাহিনী আছে। খুন তো করছে, তাই না? হ্যাঁ এটা তো সঠিক। খুনটাকে আপনারা উৎসবে পরিণত করছেন কি কি বুদ্ধিতে ভাই? একটা খুনকে আপনারা উৎসবে পরিণত করছেন কি কি কোন বুদ্ধিতে? এটা মানে আপনারা খুন হয়েছে, আপনারা এখন আনন্দ করতেছেন, বাহ, মানে মানুষ মারছে আপনার এটাকে আপনি আনন্দ আনন্দ করতেছেন ভাই, আপনার বা যে কারো দেহে, মৃত্যু, যে কোনো মানুষের মৃত্যু, যে কোনো প্রাণীর মৃত্যু, এটা তো একটা দুঃখজনক ব্যাপার। অনেক সময় এরকম হয় যে আমাদের প্রাণীগুলাকে, ক্ষতিকর প্রাণীগুলাকে মারতে হয়, সেটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই, সেটা তো আনন্দ উৎসব করার মতো ব্যাপার না, সেটা তো একটা দুঃখজনক ব্যাপার যে আমাদেরকে একটা প্রাণ হত্যা করতে হচ্ছে, সেটা একটা দুঃখের ব্যাপার। আপনারা সেটাকে উৎসবে পরিণত করছেন কোন বুদ্ধিতে ভাই? ভাইয়ে যেটা বলছেন ভাই, এই বিষয় সম্পর্কে আপনি আরেকটু গভীরে বললে আমি উপকৃত হই ভাই। আপনাকে যেটুকু বলছি সে থেকে গভীরে তো আর যাওয়ার দরকার নেই, যেটুকু বলেছি সেটুকু যথেষ্ট। আপনারা একটা খুনকে কিভাবে উৎসবে পরিণত করছেন? আপনার এখানে যে খুনটা হয়েছে ভাই, যদি শরীরে কোনো সমস্যা হয়, যদি ক্যান্সার হয় বা যদি কোনো পাথরক হয়, পাথরক হয় ওইখানে তো, আমি তো বললাম যে যদি একটা ক্ষতিকর প্রাণীকে হত্যা করতেই হয়, তার জীবনটা কেড়ে নিতে হয়, সেটা মাঝে মাঝে আমাদের দরকার পড়ে, মানে হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে আমাদের কুকুরকে বধ করতে হয়, আনন্দের ঘটনা না এটা তো, ঘটনা না এটা তো, খুশি করার মতো কোনো বিষয় না, একটা প্রাণ গেল সেটা দুঃখের বিষয়। এখন দেখা গেল কোন লোকালয়ে একটা হিংস্র বাঘ গেল, লোকালয়ে একটা হিংস্র বাঘ গেল, একটা বাঘেরও বেঁচে থাকার অধিকার আছে, একটা অবশ্যই, কিন্তু এখন পুলিশে ধরে নিয়ে যাবে, হ্যাঁ নিবে ঠিক আছে, বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে আপনার এখন পুলিশে কোমর বাইন্ধা নিয়ে যাবে, 10 বছরের জেল হবে,
ঠিক আছে, এখন ওই বাঘটাকে যদি প্রতিহত না করা হয় সে কিন্তু কতগুলো লোক পেয়ে মারবে তার ঠিক নাই। বাঘটাকে প্রতিহত যদি করতে হয় তাহলে অন্যভাবে প্রতিহত করতেন, অন্যভাবে প্রতিহত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওই বাঘটা তার হিংস্রতা নিয়েই আছে, তার স্বভাব চরিত্র পরিবর্তন করে নাই। যদি ক্ষমতাবান হয়, আপনার দেবী যদি ক্ষমতাবান হয় তাহলে সে, হ্যাঁ হ্যাঁ আপনার কথাগুলো ঠিক আছে ভাই, আপনার কথাগুলো লজিক্যাল। তাহলে আপনার কথা আমি অনার করি। উন্নত করছেন কি কি বুদ্ধিতে ভাই? এ ভাই আমার যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমি খুব কম যাই ভাই, এই এইটাতে আমি খুব কম যাই, কারণ কারণ আমি জানি হ্যাঁ ওটা ও কিছু না। তারপর আপনি আবার এসে আমাকে দুর্গাপূজার শুভেচ্ছা দিলেন, বিষয়টা কি? আপনার এই আমাদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান উপলক্ষে আমি শুভেচ্ছাটা দিলাম, আর এটা তো যাবার অন্যায় হয় সেটা আমি সরি ভাই। না এটা তো একটা খুনের উৎসব তাই না? আপনি যে আঙ্গিকে বলছেন আসলে ওই আঙ্গিকে আমি বিষয়টা এভাবে আমি ভাবি নাই বা এভাবে আমি জিনিসটা ঘাঁটি নাই। আচ্ছা ঠিক আছে, এইভাবে আরো ভাইবে দেখেন তাহলে আপনাকে বিদায় জানাই। আচ্ছা ভাই ভালো থাকেন, শুভেচ্ছা রইল। আচ্ছা ঠিক আছে।